বিমানবালা বা কেবিন ক্রু। বিমানে যাত্রা করার সময় বিমানবালা বা কেবিন ক্রুরা খুব যত্নে যাত্রীদেরকে সেবা করে থাকে। তারা সব সময় দামি পোশাক সেজে গুজে হাসি মুখে যাত্রীদেরকে সেবা করে থাকে। বাট আপনি কি জানেন এই বিমানবালাদের বাস্তব জীবন কেমন হয়? কেনই বা প্রত্যেকটা দেশেই অল্প বয়সে সুন্দরী মেয়েদেরকে বিমানবালা হিসেবে বেছে নেওয়া হয়? তাদেরকে দিয়ে বিমানের ভিতরে কি কি কাজ করানো হয়? তাদের মাসে বেতনই বা কত পড়ে? আপনি যদি এই বিমানবালাদের বাস্তব জীবন সম্পর্কে জানেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন। তো এই পর্বে আমরা বিমানবালাদের বাস্তব জীবন সম্পর্কে জানব। বিমানে ওঠার পরে যাত্রীদের দেখভাল কিংবা সেবায় নিয়োজিত থাকে এই বিমানবালারা। একজন বিমানবালা কয়েক সেকেন্ডেই বুঝে যান যে যাত্রী তার কাছে কী চাচ্ছে বা তার মাথার ভিতরে কী চলতেছে, কারণ এই চাকরিতে আসার পূর্বে তাদেরকে এমনভাবে ট্রেনিং দেওয়া হয় যাতে বিমানের ভিতরে হাজারো কঠিন পরিস্থিতিতে তারা যাতে যাত্রীদেরকে ট্যাকেল দিতে পারে কিংবা তাদেরকে সামলাতে পারেন। বিমানবালা পেশাটি এমন একটা পেশা যেখানে সবসময় ডিসিপ্লিন মেনটেন করে চলতে হয়। যাত্রী যাতে তাদের প্রতি বিরক্ত না হয় এই জন্য সবসময় হাসি মুখে যাত্রীদের সাথে কথা বলতে হয়, যাত্রীদের সমস্যার সমাধান করতে হয়। এমনও দেখা গেছে যে যাত্রী বিমানের ভিতরে অসুস্থ হয়ে পড়াতে বিমানবালারা তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসার মাধ্যমে সেই যাত্রীকে আবারও সুস্থ করে তুলেছে। বিমানবালা এমন একটা পেশা যেখানে মোটা অঙ্কের স্যালারি পাওয়া যায়, নতুন নতুন পোশাক আর সেজে গুজে এই চাকরিটি করতে হয়, যার কারণে অধিকাংশ মেয়েরই স্বপ্ন থাকে বিমানবালা হওয়ার। তবে এই পেশাটি মেয়েদের জন্য কতটুকু নিরাপদ? কথায় আছে, চকচক করলে যেমন শোনা হয় না তেমনি মোটা অঙ্কের টাকা আর চকচকে পোশাক মানে যে আহামরি কোনো পেশা নয় তারই উদাহরণ হলো এই বিমানবালার পেশাটি। শোনা গেছে প্রমোশনের লোভে ক্যাপ্টেন কিংবা পাইলটের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হয়ে থাকেন অনেক বিমানবালারাই। অনেকের বাসায় আর্থিক সমস্যা থাকার কারণে চাকরিটি বাসায় রাখার জন্য তাদের অনিচ্ছা সত্ত্বেও তারা পাইলট কিংবা ক্যাপ্টেনের সাথে অবৈধ কাজে লিপ্ত হয়ে থাকেন। পাইলট কিংবা ক্যাপ্টেন তারা তাদের ইচ্ছা মতো এই সুন্দরী বিমানবালাদের সাথে যৌন সম্পর্ক করে থাকেন। তবে অধিকাংশ পাইলট কিংবা ক্যাপ্টেনই বিবাহিত হয়ে থাকে। পূর্বে এমনও রেকর্ড আছে পাইলট বিমানবালার সাথে যৌন সম্পর্কে লিপ্ত থাকার সময় প্লেন দুর্ঘটনার শিকার হয়েছে। 15 বছর ধরে এই পেশায় নিয়োজিত নাম প্রকাশ্যে ওয়ান ইচ্ছুক এক বিমানবালা বলেন, অতিরিক্ত টাকার লোভে ধনী যাত্রীদের সাথে অনেক বিমানবালারাই যৌন সম্পর্ক করে থাকেন। এক বিমানবালা 2 বছর যাবৎকালীন সময়ের ভিতরে বিমানের টয়লেটের ভিতরে যাত্রীদের সাথে যৌন সম্পর্ক করে প্রায় $65,000 ইনকাম করেছে, যা বাংলা টাকাতে প্রায় 65 লক্ষ টাকা। এরপরে একে একে ফাঁস হতে থাকে বিমানবালাদের পেশাগত জীবনের গোপন রহস্য। এক রিসার্চে দেখা গেছে 718 জন বিমানবালার ভিতরে 30% বিমানবালা স্বীকার করেছে যে তারা তাদের পাইলট কিংবা সহপাঠীর সাথে কখনো না কখনো এই অবৈধ কাজে লিপ্ত হয়েছে। আর 28% বিমানবালাই স্বীকার করেছেন যে তারা অতিরিক্ত টাকার লোভে বিমানের ধনী যাত্রীদের সাথে বিমানের ভিতরেই যৌন সম্পর্ক করে থাকেন। তারা বিমানের ভিতরে যাত্রীদের সাথে যৌন সম্পর্ক করার জন্য তাদের কাছ থেকে $300 থেকে $400 পর্যন্ত দাবি করে থাকেন, যা বাংলা টাকাতে প্রায় 30 থেকে 35 হাজার টাকারও বেশি। প্রায় বিমানবালাদের বয়স 19 থেকে 20 বছরের ভিতরে হয়ে থাকে। নতুন চাকরিতে জয়েন করার পর কাজ শেখার তাগিদে কিছুদিন যাবৎ জুনিয়র পাইলট অফিসারের সাথে বেশি সময় কাটাতে হয়। তখন অনেক জুনিয়র অফিসার কাজ শেখানোর অজুহাতে এই সুন্দরী বিমানবালাদের সাথে যৌন সম্পর্ক করে থাকে। তবে আমাদের বাংলাদেশ কিংবা কোনো মুসলিম কান্ট্রির দেশের বিমানবালা কিংবা পাইলট এমন অবৈধ বা অনৈতিক কাজ করে থাকে এমন কোনো নিউজ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তো এই ছিল বিমানবালাদের নিয়ে আমাদের আজকের পর্ব। আজকের পর্বটা যদি ভালো লাগে তাহলে এই পর্বটা বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। আর এমন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।